হে কলম, হে লেখনী, আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ, আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে, প্রশ্ন তুলেছিলেন কবি। এবার মিলতে চলেছে সেই উত্তর। পুরুলিয়া শহরের বাসিন্দা তথা বিভিন্ন সরকারি প্রকল্পের মহিলাদের প্রশিক্ষক শম্পা রক্ষিতের হাত ধরে এই সেই কলম, লেখার পরেও যার প্রয়োজন ফুরোয় না, বরং সৃষ্টি করে নতুন করে। কেরলের এক মহিলার কাছে শিখে পরিবেশ বান্ধব কলম তৈরি করেছেন শম্পা। পোশাকি নাম সিড পেন, বাংলায় যাকে বলে বীজ কলম। খবরের কাগজ ও রঙিন কাগজ দিয়ে তৈরি এই কলমে ব্যবহৃত রিফিলের শেষে দেয়া থাকে খুব সহজে জন্মায় এমন ফুল বা ফলের বীজ। কলম ব্যবহার করে ফেলে দিলেই সেই বীজ থেকে মাথা তোলে নতুন সম্ভাবনা। প্রকল্পের নাম একটি কলম একটি গাছ হাজার প্রাণ। কেরালাতে হয়েছে, লক্ষ্মী মেনন বলে একজন উনি করছেন, ওনার থেকে আমি এই কনসেপ্টটা পাই। আমার সঙ্গে এই পাড়া ব্লকের বিপিএম ম্যাডামের পুরুলিয়া গ্রামীণ হাটে পরিচয় হয় এবং ওনাকে আমি আমার এই কনসেপ্ট তুলে বলি। প্রতি মুহূর্তেই বিপিএম ম্যাডাম এবং বিডিও স্যার এসডিও ম্যাডামের সহযোগিতা আমরা পেয়েছি এবং আমার এই কাজ এইভাবেই এগিয়ে চলেছে। পুরুলিয়ার গ্রামীণ হাটে সম্পাদ তৈরি বীজ কলম দেখেছিলেন অনেকে। খবর পৌঁছেছিল রঘুনাথপুরের মহকুমা শাসকের কাছে, উৎসাহিত হন এসডিও, শুরু হয় ওই কলম তৈরির প্রশিক্ষণ। এখন কলম তৈরি করছেন পুরুলিয়ার পাড়া ব্লকের 14 জন কন্যাশ্রী প্রাপক ও 18 জন স্বনির্ভর দলের মহিলা সদস্য। আমরা অলরেডি আমাদের এন্ড থেকে জেলা স্তরে সব ডিভিশনের স্তরে নাও যখন মন্ত্রী সাহেব ওটাকে ইনগ্রেট করে দিয়েছেন কলকাতায়, তাহলে কলকাতা স্তরেই আমরা আমাদের গভর্নমেন্ট এন্ড থেকে খুব প্রমোট করছি। আমরা এটা কিনছি ফর অল আওয়ার গভর্নমেন্টাল সেমিনার্স অ্যান্ড মিটিংস। সোমবার কলকাতায় এই কলমের উদ্বোধন করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। ইতিমধ্যেই 3000 কলম বিক্রি হয়েছে কলকাতায়, চাহিদা বাড়তে থাকায় আশাবাদী স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। আমাদের খুবই ভালো লাগছে, আমরা যে একটা নতুন জিনিস শিখতে পেলাম বা আমরা আমাদের থেকে আরও সবাইকে জিনিসটা শেখাতে পারবো, সেটা ভেবে আমাদের একটু খুব ভালো লাগছে। আর্থিকভাবে আমাদের ম্যাডাম বলেছেন যে তোমরা এগুলো তৈরি করো, আমরা এগুলো মার্কেটিং করে দেবো। যখন থেকে শুরু করেছি তখন থেকে এগুলো আমাদের অনেক প্রচুর অর্ডার আছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে আসতে শুরু করেছে বরাত, কাজ চলছে জোর কদমে। আর কত আর কাটবে দুঃসহ দিন, দুর্বার লজ্জার এই দাসত্ব ঘুচে যাক, এ কলঙ্ক মুছে যা, কাজ কাজ করো কাজ। হংসরাজ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া।